তুমি এমন একটা অফার দিয়েছো যে আমার মৃত্যু আমার ইচ্ছার উপরে হবে, আমি যতদিন বাঁচতে চাই ততদিন আমি বাঁচতে পারবো। সম্মানিত সুদি নবীজি তাৎক্ষণিকভাবে অফারটাকে নিতে পারতেন, কিন্তু অফার নেন নাই তিনি। তিনি বলছেন আমি আগে পরামর্শ করব, আমার জীবনটাই হচ্ছে পরামর্শ ভিত্তিক। সুবহানাল্লাহ, বলেন পরামর্শ না করে ছেলে মেয়ে বিয়ে দেবেন না, পরামর্শ না করে আপনার সন্তানকে কোন স্কুলে কোন মাদ্রাসায় ভর্তি করবেন এটা করবেন না। কথা বুঝতে পারছেন? আপনার ছেলে চাকরি নিচ্ছে, তাও আপনি আপনি সেই ধরনের ব্যক্তিদের সাথে পরামর্শ করবেন। ওয়াসাবিরুহুম ফিল আমর ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। চূড়ান্তভাবে হয়ে গেলে আল্লাহর উপর ভরসা করে তখন তাকে ছেড়ে দেন, সে যেন ওই কাজে চলে যায়, তাতে বরকত হবে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন কেন বুঝি ডাকলেন? জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। এত দূর পথ, এই পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত 50,000 বছরের রাস্তা। কত? আপনি চুপ করে আছেন কেন? আমি তো আর চান্দা চাবো না। ভয় কিসের? মুখটা খুলেন না। সম্মানিত সুদী ভাই আহমেদ, এই জমিন থেকে আসমান পর্যন্ত কত দূরের রাস্তা? তার সাতটা আসমান সাত জমিন, কত কল? এত দূর পথ থেকে জিবরিল আমিন আসতে কত বছর লাগবে তার শেষ নাই। অতদিন পর্যন্ত কি হযরতে আজরাইলকে নবীর পাশে রাখা যাবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদের জন্য পর দিয়েছেন, প্রত্যেকটা ফিরিস্তার গায়ে পাখা আছে। কি আছে? পাখা আছে, পর আছে। জিবরিল আমিনের পাখার সংখ্যা হলো 600 পাখা, তার 600 ডানা আছে। আল্লাহ আকবার বলেন, আল্লাহু আকবার। এগুলো আপনাদের জানা দরকার, এমনি যা জানেন তা তো জানেনই, তারপরও কিছু স্পেশাল কথা আপনার জানা দরকার। কে বলি ঠিক দেন? আপনি দেখবেন আমরা যে প্লেনগুলোতে আকাশে উড়ে বেড়াই, আকাশে যে প্লেনগুলোতে আমরা উড়াল দেই পাখির মতো, কথা বুঝতে পারছেন? আমরা আমেরিকায় যাই, আমি যেমন আমেরিকায় যাই, ইউকে মানে ইংল্যান্ডে যাই, ইউনাইটেড কিংডম অথবা অস্ট্রেলিয়া যাই, আরব আমিরাতে যাই, পবিত্র কাবায় হজের উদ্দেশ্যে উমরার উদ্দেশ্যে হাজি সাহেবরা যান, এই যে বড় বড় DC-10 বলেন, বড় বড় যে প্লেনগুলো, এগুলো দেখবেন দুটো গোল অংশ আছে, এখানে মেশিন এই পাখা ঘুরে। সেখানে হেলিকপ্টারের মধ্যেও কি আছে? পাখা আছে। জিবরিল আমিনের গায়ে 600 পাখা আল্লাহ দিয়েছেন। এই 600 পাখা যখন ঘুরে, DC-10 এটা একটা প্লেন, এই প্লেনটা যদি দুইটা পাখা চালায় তাহলে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এই 700 থেকে 800 কিলোমিটারের এই রাস্তা 15 মিনিটে সে অতিক্রম করতে পারে। সম্মানিত সুদী, হযরত জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিবেদিত, আমার আল্লাহ জিবরিল আমিনের কাছে আদেশ জারি করে রেখেছেন, যখনই আমার নবী তোমাকে ডাকবে তখনই, আর কোনো অনুমতি দরকার নাই, তুমি নবীর কাছে হাজির হয়ে যাবে। এই জন্য জিবরিল আমিন আমার নবীর কাছে 23 বছর 4 মাসে আমার প্রিয় নবী সাল্লামের কাছে জিবরিল আমিন এসেছেন 24,000 বার। কতবার? 24,000 বার নবীজির কাছে এসছে। এই জন্য মদিনা বলা হয় মহাব্বতে জিবরিল, জিবরিলের ল্যান্ডিং প্যালেস, রানওয়ে, জিবরিলের রানওয়ে তার ল্যান্ডিং প্যালেস হচ্ছে মদিনা মুনাওয়ারা। জিবরিল আমিন সেখানে নবীজির কাছে 24,000 বার আসছেন, অথচ হিসাবের মধ্যে এসছে যে আমার নবী সাল্লাম ছাড়া পৃথিবীতে কোনো নবীর কাছে 100 বারের বেশি জিবরিল আসেন না, আর নবীর কাছে আসছেন কতবার? আবার বলেন কতবার? 24,000 বার। যেই জিবরিল আমিন নবীর কাছে এসেছেন কত পরিচিত জায়গা, পাইলট যেকোনো সময় এখানে তার প্লেনটাকে ল্যান্ড করাতে পারে। জিবরিল আমিন আমার প্রিয় নবী সাল্লামের কাছে যখন তিনি আসেন সিদরাতুল মুনতাহা থেকে এই কোটি কোটি মাইল অতিক্রম করে নবীর কাছে আসতে তার সেকেন্ডও সময় লাগে না। কথা বলেন, কি লাগে না? সেকেন্ডও সময় লাগে না।